আহমদুল্লাহ নামে এক ভদ্রলোক, তিনি নিজেকে ইসলামিক স্কলার বলে দাবি করেন। আর তিনি কোন কোন খাতে কি কি টাকা খরচ করেছেন নিশ্চয়ই ডালমে কুছ কালা হ্যায়। আমরা মনে করি যে আপনাদের আমানত আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ ভালোভাবে ব্যয় করার চেষ্টা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে 1000 মানুষের ঘর বানিয়ে দেওয়া, 2000 কৃষককে আর্থিক সুবিধা দেওয়া এবং ক্ষয়ক্ষতি পূরণের জন্য যে সহযোগিতা করা, এই সবগুলোরও পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাদেরকে দেওয়া হবে। ঘরে আমরা যে ইট কিনছি, যে আমরা যে আপনার টিন দিচ্ছি, যে পিলার দিচ্ছি, সেটা কোনটা কিভাবে কিনছি, কোনটার দাম কত, কোনটা কি কোয়ালিটির, কোন কোম্পানির, কোন ব্র্যান্ডের, বিস্তারিত আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ বিদিনলা। কারণ আসনা ফাউন্ডেশন যতগুলো প্রজেক্ট পরিচালনা করেছে এই পর্যন্ত, প্রত্যেকটা প্রজেক্ট পরিচালনার পর পুঙ্খানুপুঙ্খ রূপে যা খরচ হয়েছে আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে প্রকাশ করে থাকি, সেটা আমরা আবারও প্রকাশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আসন্না ফাউন্ডেশন একটি অলাভজনক এবং মানব কল্যাণে নিবেদিত সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান শিক্ষা, সেবা এবং দাওয়া এই তিনটি বিভাগে কাজ করার চেষ্টা করে থাকে। আপনিও চাইলে আসন্না ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত এবং সংযুক্ত হয়ে সহযোগী এবং স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। আমরা মনে করি যে আপনাদের আমানত আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ ভালোভাবে ব্যয় করার চেষ্টা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে 1000 মানুষের ঘর বানিয়ে দেওয়া, 2000 কৃষককে আর্থিক সুবিধা দেওয়া এবং ক্ষয়ক্ষতি পূরণের জন্য যে সহযোগিতা করা, এই সবগুলোরও পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাদেরকে দেওয়া হবে। ঘরে আমরা যে ইট কিনছি, যে আমরা যে আপনার টিন দিচ্ছি, যে পিলার দিচ্ছি, সেটা কোনটা কিভাবে কিনছি, কোনটার দাম কত, কোনটা কি কোয়ালিটির, কোন কোম্পানির, কোন ব্র্যান্ডের, বিস্তারিত আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ বিদিনলা। কারণ আসনা ফাউন্ডেশন যতগুলো প্রজেক্ট পরিচালনা করেছে এই পর্যন্ত, প্রত্যেকটা প্রজেক্ট পরিচালনার পর পুঙ্খানুপুঙ্খ রূপে যা খরচ হয়েছে আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে প্রকাশ করে থাকি, সেটা আমরা আবারও প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভাবী মানুষগুলোর মুখে হাসি ফোটাবার তৌফিক দান করুন। আর এই লাইভের মাধ্যমে আপনারা যারা আমাদেরকে আমাদের প্রতি আস্থা রেখে আপনাদের আমানত অর্পণ করেছেন, আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের আমানতের প্রতিটি টাকার যথোপযুক্ত ব্যবহারের জন্য আমাদের সাধ্যের সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ। আপনারা হয়তো এই দুর্গত পরিবারগুলোকে আপনারা চেনেন না, তারাও আপনাদেরকে চেনে না, আমাদেরকে আপনারা ব্রিজ হিসাবে ব্যবহার করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা অশেষ। আল্লাহ তালা আপনাদের সম্পদে, সন্তানে, ইমানে, আমলে সব কিছুতে বারাকা দান করুন এবং আমাদেরকে মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণের পথে একে অন্যের সাথে প্রতিযোগিতার সাথে আমরা যেন ভালো কাজে অগ্রসর হয়ে যেতে পারি সেই তৌফিক দান করুন। এদের ঘরের যে অবশিষ্ট কাজ আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে ইট আছে, এখানে বোধহয় কাঠের যে ইয়েগুলো সেগুলো প্রস্তুতির কাজ এখানে চলছিল, তো এই কাজগুলো যাতে আরও সুচারুরূপে সুন্দরভাবে শেষ হয় খুব দ্রুততার সাথে সেদু আপনারা করবেন। আমরা কতগুলো সেমি পাকা ঘর করতে পারলাম আর টিন দিয়ে কতগুলো আমরা করতে পারলাম, আগে কী ছিল, পরে কী ছিল, পুরো বিস্তারিত রিপোর্ট ইনশাআল্লাহ আমরা যথাসময়ে প্রকাশ করব। আবারও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেন নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন, যা আজকে সোনার হরিণ। আর আপনাদের আমানত যেন যথাযথ রকম আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক দান করুন। এই বাচ্চাগুলোর মুখে আল্লাহ তাআলা যেন হাসি ফোটায়, তাদেরকে যেন অনেক বড় মানুষ করেন। আমরা এসেছি বন্যা দুর্গত সিলেটের জালালাবাদ থানার দাবাদাকান্দি গ্রামে। এই গ্রামে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মাবলম্বীরা বসবাস করে থাকেন। আপনার নাম কি? শ্রী মিন্টু বিশ্বাস। তো ওনাদেরকে আমরা তিনটা ঘরের মালামাল হস্তান্তর করেছি, আজকে আপনারা মালামাল বুঝে পাইছেন তো? আমরা মনে করি যে আপনাদের আমানত আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ ভালোভাবে ব্যয় করার চেষ্টা করছি। আমার পেছনে যে ঘরটি এটি দেখতে পাচ্ছেন, এই ঘর হলো একজন বিধবা, ওনার নাম আসমা, তার ঘর। বন্যার পানি আপনারা দেখতে পাচ্ছেন এই নিচ থেকে এটা বেশ উঁচু, কিন্তু এই ঘরেরও নাকি অর্ধেক পর্যন্ত বন্যার পানি উঠেছে এবং পুরো ঘরকে, জীর্ণশীর্ণ ঘরকে আরও জীর্ণশীর্ণ এবং ধ্বংস করে ছেড়েছে। তো যার কারণে ওনার আর বসত ভিটা বলতে তেমন কিছু নেই বললে চলে। আমরা আলহামদুলিল্লাহ এই ঘর এবং এই বিধবার ঘরের পাশাপাশি ওখানে লুৎফুর রহমান নামে আরেকজনের ঘর, সেটা দেখা যাচ্ছে যে একেবারে শুধু ভিটাটা আছে আর কিছুই নেই। এবং পাশাপাশি এখানে আরেকটা ঘরও দেখা যাচ্ছে যেখানে চৌকি আছে এবং চৌকির পাশাপাশি আপনার কিছু বাঁশ রাখা আছে। তো এই ঘরটা বিশেষ করে বাচ্চারা থাকে, তাদের আসমা খাতুনের স্বামী মারা গেছেন, বিধবা, এই ঘরটা আমরা করে দেওয়া এবং লুৎফুর রহমানের ঘরটা করে দেওয়ার আমরা দায়িত্ব নিয়েছি। আমাদের ভলান্টিয়ার ভাইরা আগে থেকে এসে সরজমিন তদন্ত করে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা অন্য কোনো পক্ষ থেকে, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, সংস্থা থেকে কারা সুবিধা পেয়েছেন কিনা, তারা এই বিষয়গুলোকে ইনভেস্টিগেশন করে একটা ফোরামে তাদের সমস্ত তথ্য উপাত্তগুলো লিখেছেন এবং স্থানীয় যারা দায়িত্বশীল আছেন, মসজিদের ইমাম বা জনপ্রতিনিধি, ওনাদের সহযোগিতা নিয়েছেন এই লোকগুলোকে খুঁজে বের করার কাজে। আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা
টিন এবং খুঁটি এখানে একত্র করছি। আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা কাজ করছেন, তো এই টিনগুলো আমরা এবং খুঁটিগুলো হস্তান্তর করছি। খুঁটিগুলো আমরা বগুড়া থেকে তৈরি করে এনেছি, আমাদের স্বেচ্ছাসেবীরা দাঁড়িয়ে থেকে তৈরি করেছেন। যদিও আমাদের আরও অনেক বেশি খুঁটির প্রয়োজন, সেটার জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ইনশাল্লাহ তিন রডের খুঁটি বলে এটাকে আমি নিজে ধরে দেখেছি এবং বিভিন্নভাবে পরখ করার চেষ্টা করেছি। আমার কাছে বেশ মজবুত মনে হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি যাতে প্রপার জিনিসটা যায়। আর টিনের ক্ষেত্রে সবচেয়ে ভালো টিন যা দেওয়া সম্ভব হয়েছে, আবুল খায়ের ব্র্যান্ডের টিন দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই কাজে আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের স্থানীয় অনেক ভাইরা। আমরা আপনাদের আমানত পৌঁছাতে এসেছি বন্যা দুর্গত সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার মেঘালয় পাহাড় তীরবর্তী গ্রামে। এই গ্রাম থেকে মেঘালয় পাহাড় একেবারে কাছে, 1 কিলোমিটার কম দূরত্বে মেঘালয় পাহাড় এখান থেকে দেখা যায়। তো এই মেঘালয় পাহাড়ের একেবারে কোল ঘেঁষে এই গ্রাম। এখানে আমরা কিছু ঘর নির্মাণ করছি, যে ঘরগুলো বন্যায় ধ্বংস হয়ে গেছে। বন্যা যারা গৃহহারা হয়ে গেছেন তাদের জন্য পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আসন্না ফাউন্ডেশন সুনামগঞ্জ সিলেট সহ বন্যা দুর্গত এলাকায় 1000 মানুষকে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। এই 1000 ঘরের মধ্যে আমরা কিছু ঘর সেমি পাকা করে করছি, তোমাদের থেকে এই ঘরটি একটি। এই ঘরটা আমরা নির্মাণ করে দিচ্ছি, এটা একটা বারান্দা আর এখানে 2টা কক্ষ হবে, সামনে একটু খালি জায়গা থাকবে, একটা পরিবার মোটামুটি কোনোভাবে বসত করতে পারবে। এই ঘরটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা যার ঘর, তিনি জনাব কবির মারা গেছেন বিএসএফের গুলিতে, বেশি কিছুদিন হয়নি, মাত্র 2 মাস হলো তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসী করুন। এই 3টা বাচ্চা হলো জনাব কবির সাহেবের বাচ্চা, ইয়েতিম বাচ্চা। তো তাদের জন্য এই ঘরটা আমরা নির্মাণ করে দিচ্ছি এবং এই বাচ্চাগুলো তাদের ঠাই, সর্বশেষ সম্বল মাথা গোঁজার ঠাইটাও শেষ হয়ে গেছে বন্যার কারণে। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় সেটা আমরা করতে পেরেছি। এটি একটি নমুনা বলতে পারেন। এরকম আরও অনেকগুলো ঘর আমরা পরীক্ষামূলকভাবে করছি। আর এমনিতে আমরা প্রতিটি পরিবারকে 4 বান করে টিন, আবুল খায়ের ভালো মানের টিন যেটা সম্ভবত 26 mm, সেটা আমরা 2 বান দিচ্ছি হলো চাল দেওয়ার জন্য। আর 19 mm সম্ভবত এটা দিচ্ছি আমরা বেড়া দেওয়ার জন্য। মোট 4 বান করে টিন এবং 10টি করে খুঁটি, যে খুঁটিগুলো 3টি রডের খুঁটি, যেগুলো আমরা নিজেরা বগুড়ায় আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা থেকে কাজ করছেন। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা এই টিন এবং খুঁটি এবং 10,000 করে টাকা দিচ্ছি। টাকাটা আমরা শুরুতে দিচ্ছি না, টিন এবং খুঁটি যদি যথোপযুক্ত ব্যবহার শুরু করেন সুবিধাভোগী তখন আমরা তাকে 10,000 টাকা দিব। এমন না হয় যে তিনি আমাদের থেকে পাওয়া জিনিসগুলো কম দামে বিক্রি করে ফেললেন, তাহলে সেক্ষেত্রে তিনি 10,000 পাচ্ছেন না। ওই 10,000 টাকার আশায় হলেও অন্তত তিনি এটার মিস ইউজ আর করবেন না। তো এভাবে আমরা চেষ্টা করছি ঘর নির্মাণ করার। এছাড়া আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম কৃষকদের মধ্যে থেকে 2000 কৃষককে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে আমার একটা নিবেদন, দোয়া করবেন সেই নেপথ্যের নায়কগুলোর জন্য যারা 10 টাকা 5 টাকা করে পাঠায় আপনাদের জন্য এই ফান্ড অ্যারেঞ্জ করে দিয়েছেন, তাদেরকে আপনারা চিনেন না। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যে আমাদের স্বেচ্ছাসেবকদের একটা টিম নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। এই মানুষগুলো আল্লাহর জন্য কাজ করছেন। আমরা মনে করি যে আপনাদের আমানত আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ ভালোভাবে ব্যয় করার চেষ্টা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে 1000 মানুষের ঘর বানিয়ে দেওয়া, 2000 কৃষককে আর্থিক সুবিধা দেওয়া এবং ক্ষয়ক্ষতি পূরণের জন্য যে সহযোগিতা করা এই সবগুলোরও পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাদেরকে দেওয়া হবে। ঘরে আমরা যে ইট কিনছি, যে আমরা যে আপনার টিন দিচ্ছি, যে পিলার দিচ্ছি, সেটা কোনটা কীভাবে কিনছি, কোনটার দাম কত, কোনটা কী কোয়ালিটির, কোন কোম্পানির, কোন ব্র্যান্ডের, বিস্তারিত আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ বিদিনলা। কারণ আসন্না ফাউন্ডেশন যতগুলো প্রজেক্ট পরিচালনা করেছে এই পর্যন্ত প্রত্যেকটা প্রজেক্ট পরিচালনার পর পুঙ্খানুপুঙ্খরূপে যা খরচ হয়েছে আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে প্রকাশ করে থাকি, সেটা আমরা আবারও প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভাবী মানুষগুলোর মুখে হাসি ফোটাবার তৌফিক দান করুন। আর এই লাইভের মাধ্যমে আপনারা যারা আমাদেরকে আমাদের প্রতি আস্থা রেখে আপনাদের আমানত অর্পণ করেছেন আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের আমানতের প্রতিটি টাকার যথোপযুক্ত ব্যবহারের জন্য আমাদের সাধ্যের সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ। আপনারা হয়তো এই দুর্গত পরিবারগুলোকে আপনারা চেনেন না, তারাও আপনাদেরকে চেনে না, আমাদেরকে আপনারা ব্রিজ হিসাবে ব্যবহার করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা অশেষ। আল্লাহ তালা আপনাদের সম্পদে, সন্তানে, ইমানে, আমলে সব কিছুতে বারাকা দান করুন এবং আমাদেরকে মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণের পথে একে অন্যের সাথে প্রতিযোগিতার সাথে আমরা যেন ভালো কাজে অগ্রসর হয়ে যেতে পারি সেই তৌফিক দান করুন। এদের ঘরের যে অবশিষ্ট কাজ আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে ইট আছে, এখানে বোধহয় কাঠের যে ইয়েগুলো সেগুলো প্রস্তুতির কাজ এখানে চলছিল,
তো এই কাজগুলো যাতে আরও সুচারুরূপে সুন্দরভাবে শেষ হয় খুব দ্রুততার সাথে সে দোয়া আপনারা করবেন। আমরা কতগুলো সেমি পাকা ঘর করতে পারলাম আর টিন দিয়ে কতগুলো আমরা করতে পারলাম, আগে কী ছিল পরে কী ছিল, পুরো বিস্তারিত রিপোর্টিং ইনশাআল্লাহ আমরা যথাসময়ে প্রকাশ করব। আবারও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেন নিষ্ঠার সাথে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন, যা আজকে সোনার হরিণ আর আপনাদের আমানত যেন যথাযথ রকম আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক দান করুন। এই বাচ্চাগুলোর মুখে আল্লাহ তাআলা যেন হাসি ফোটায়, তাদেরকে যেন অনেক বড় মানুষ করেন।